সাথী আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাফে স্টাইল কোল্ড কফির রেসিপি। এখানে আমি দুই ধরনের কোল্ড কফির রেসিপি শেয়ার করেছি, ক্যাফে স্টাইল সিম্পল কোল্ড কফি আর ওরিও কোল্ড কফি। কোল্ড কফি বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি, আর মাত্র দু মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন ক্যাফে স্টাইল কোল্ড কফি। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি দুই ধরনের ক্যাফে স্টাইল কোল্ড কফি। এখানে আমি প্রথমে কোল্ড কফি যে গ্লাসগুলোতে সার্ভ করব সেগুলোকে ডেকোরেট করে নেব, যদিও এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল। রেডিমেড চকলেট সিরাপ যদি না থাকে তাহলে এরকম ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে বাড়িতে সহজেই চকলেট সস বানিয়ে নিতে পারেন। আমি আগেই ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে চকলেট সস বানিয়েছি আমার ওরিও ভেলভেট কেক রেসিপিতে, আমি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সামান্য অল্প চকলেট সস নিয়ে ভালোভাবে গ্লাসটাতে স্প্রেড করে নিচ্ছি। এইভাবে গ্লাসটাকে ডেকোরেট করলে কোল্ড কফি সার্ভ করার সময় দেখতে খুব ভালো লাগে। রেডিমেড চকলেট সস বাজারে খুবই অ্যাভেলেবেল, আপনি অনলাইন সাইটেও নিতে পারেন অথবা যে কোনো সুপার মার্কেটে গিয়ে এটা পেয়ে যাবেন। এটা 600 গ্রামের দাম প্রায় 200 থেকে 220 টাকার মতো। দেখতেই পাচ্ছেন গ্লাসগুলোতে খুব ভালোভাবে চকলেট সস স্প্রেড করে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য আমি ফ্রিজারে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এরপর কোল্ড কফি বানিয়ে নেব। এখানে আমি দুই ধরনের চামচের মেজারমেন্টটা একটু দেখিয়ে দিয়েছি। বেসিক্যালি আমি সবসময় টিস্পুন আর টেবিল স্পুন ব্যবহার করে থাকি আমার রেসিপিতে। দেখতেই পাচ্ছেন বাম হাতেরটা টিস্পুন আর ডান হাতেরটা টেবিল স্পুন। একটা বোলের মধ্যে আমি 2 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিচ্ছি। বাজারে 10 টাকার ইনস্ট্যান্ট কফির পাউচ খুব অ্যাভেলেবেল, সেইগুলোও নিতে পারেন। এরপর সামান্য অল্প হালকা গরম জল দিয়ে ভালোভাবে কফিটার একটা পেস্ট বানিয়ে নেব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এইভাবে প্রথমে যদি আপনি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেন তাহলে কফিটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিলে যায়। এছাড়া গ্রাইন্ডিং জারের মধ্যে ডাইরেক্ট কফি পাউডারটাকেও নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপসের মতো ঠান্ডা দুধ। মনে রাখতে হবে ঠান্ডা দুধ কিন্তু নিতে হবে। আমি ভালোভাবে দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। মেজার করলে 300 ml কোল্ড মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সুগার, আপনাদের স্বাদ মতো কম বা বেশি করতে পারেন। কোল্ড কফি বানাচ্ছি তাই আইস কিউব নেব 4 থেকে 5টা। 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, আপনারা চাইলে চকলেট আইসক্রিমও ব্যবহার করতে পারেন। বাজারে যে 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলো একটা নিয়েছি। আইসক্রিম ক্যাফে স্টাইল কোল্ড মিল্কের টেক্সচারটা দেবে। এছাড়া হালকা গরম জলে 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়েও অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে হাই স্পিডে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে ফ্রতি হয়েছে, কি সুন্দর টেক্সচারটা কোল্ড কফির এসে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রেডিমেড চকলেট সিরাপ, এটা খুবই টেস্টি করবে কোল্ড কফিটাকে। সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। একটা কিনলে প্রায় অনেক দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন, আর এটা দিয়ে অনেক রেসিপি বানানো যায় আর ডেকোরেট করা যায়। পালস মোডে 2 থেকে 3 বার বিট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোল্ড কফি তৈরি হয়ে গেল কত সহজেই। এরপর সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা গ্লাসগুলোকে নিয়ে নিলাম আর ওর মধ্যে কোল্ড কফিটা সার্ভ করে নিচ্ছি। বাজারে প্রায় 80 থেকে 100 টাকা এই 1 গ্লাস কোল্ড কফির জন্য লাগে। দেখতেই পাচ্ছেন কত সহজে কত কম খরচে আমাদের বাড়িতেই কত টেস্টি কোল্ড কফি তৈরি হয়ে গেল। এরপর ক্যাফেতে যেভাবে সার্ভ করে সেই রকমভাবে একটু গার্নিশ করে দিচ্ছি, আর তার জন্য নিয়ে নিচ্ছি সামান্য অল্প চকলেট সস, কফির গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরও এক্সট্রা ক্রিমি করার জন্য আপনারা চাইলে হুইপড ক্রিম এর ওপরে ব্যবহার করতে পারেন। আমি বেঁচে যাওয়া আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে, সেটাকে একটু এর ওপরে দিয়ে ডেকোরেট করে নিলাম। খেতে খুবই টেস্টি হয় এই রেসিপিটা, একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর ঝটপট বানিয়ে নিচ্ছি ওরিও কোল্ড কফি। আগের বারের মতো এবারও ভালোভাবে গ্লাসগুলোকে ডেকোরেট করে নেব।
আর তার জন্য আমি এখানে রেডিমেড চকলেট সস নিয়েছি আর সামান্য অল্প ডেয়ারি মিল্ক চকলেট গ্রেট করে নিয়েছি। এরপর আগের ভারের মতোই চকলেট সসটাকে ভালোভাবে গ্লাসের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। চকলেট সস না থাকলে মধু ব্যবহার করতে পারেন, আর চকলেটের গুঁড়োর পরিবর্তে ওরিও বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে গ্লাসের মধ্যে চকলেট সস স্প্রেড করে নিয়েছি। এরপর গ্লাসটাকে উল্টে ভালোভাবে চকলেট সসের মধ্যে ডিপ করে আর চকলেট গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো গ্লাসকে আমি একইভাবে রেডি করে নিচ্ছি আর ফ্রিজারের মধ্যে 5 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যরকম ডিজাইনও করতে পারেন। এরপর আগের বারের মতোই টেবিল স্পুন আর টিস্পুন নিয়ে নিয়েছি, একটা করে। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার, 1 টিস্পুনের থেকে একটু কম নিয়ে নিচ্ছি কোকোয়া পাউডার। 1 টিস্পুন অবধি নিতে পারেন, তার বেশি নেবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এটা কোল্ড কফির মধ্যে এক্সট্রা চকলেটি ফ্লেভার দেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। আপনারা চাইলে পাউডার সুগার ব্যবহার করতে পারেন, পাউডার সুগার নিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আমি এখানে 1 টেবিল স্পুন নর্মাল সুগার নিয়েছি। 3 থেকে 4 টিস্পুনের মতো হালকা গরম জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এরপর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সার্ভিং গ্লাসে ঠান্ডা 2 গ্লাস দুধ, মেজার করলে 300 ml। অবশ্যই মনে রাখবেন দুধ যেন একটু বেশি ঠান্ডা থাকে। কোল্ড কফি বানানোর জন্য সব সময় ফুল ফ্যাট কাউ মিল্ক নিতে হবে, আর এক্সট্রা ক্রিমি টেক্সচারের জন্য ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা আইস কিউব, 1 টেবিল স্পুনের মতো রেডিমেড চকলেট সস। এরপর হাই স্পিডে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কোল্ড কফির মধ্যে কত সুন্দর ঝাঁক এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা ওরিও বিস্কিট টুকরো করে। 30 সেকেন্ডের জন্য পালস মোডে 4 থেকে 5 বার বিট করে নেব, যাতে খুব ভালোভাবে বিস্কিটগুলো গুঁড়ো না হয়। হালকা ক্রাঞ্চি টেক্সচারের জন্য এইভাবে পালস মোডে 2 থেকে 3 বার বিট করে নিলাম। আর তাছাড়া এইভাবে বিট করলে কোল্ড কফিটা খুব ফ্রথি হয়। খেয়াল রাখবেন কোল্ড কফি বানানোর সময় সঠিক পরিমাপে চিনিটা ব্যবহার করার, কারণ আমরা এখানে চকলেট সস ব্যবহার করেছি, ওরিও বিস্কিট ব্যবহার করেছি, আইসক্রিম ব্যবহার করেছি, তাই জন্য অত্যধিক মিষ্টি যাতে না হয়ে যায়। এরপর আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা গ্লাসে কফিটাকে সার্ভ করে নিচ্ছি, আর ওপর থেকে সামান্য অল্প চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম। হুইপড ক্রিম থাকলে খুব ভালো হতো, আমার কাছে নেই, তাই আমি আইসক্রিম দিয়ে ওপর থেকে একটু ডেকোরেট করে দিচ্ছি। সুপার টেস্টি ওরিও কোল্ড কফি সার্ভ করার জন্য রেডি। বাড়িতে বানাবেন, আর কোনটা আপনার বেশি খেতে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করবেন। স্টে হ্যাপি, স্টে সেফ।